দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে করব বাংলা বিষয় নিয়ে। গল্পের নাম হচ্ছে ছয় ঋতুর দেশ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এক শব্দার্থ, দুই ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, তিন যুক্তবর্ণ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা ফাঁকা করে লিখি, বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যের দাগ টেনে মিল করি। তারপর হচ্ছে বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ এবং আমার প্রিয় ঋতু সম্পর্কে তিনটি বাক্য। তাহলে এখন আসো আমরা প্রথমে জেনে নিই কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় তা ফাঁকা করে লিখি। ঋতু মাস, গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস, বর্ষা ঋতু আষাঢ় ও শ্রাবণ মাস, শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস, হেমন্ত ঋতু কার্তিক ও অগ্রহায়ণ মাস, শীত ঋতু পৌষ ও মাঘ মাস, বসন্ত ঋতু ফাল্গুন ও চৈত্র মাস। তারপর আসো বিপরীত শব্দ, মূল শব্দ বিপরীত শব্দ, সাদা কালো, শীত গ্রীষ্ম, গরম ঠান্ডা। এখন আসি শূন্যস্থান পূরণে। তোমাদের বইয়ে বাক্যগুলো দেয়া আছে, সেজন্য আমি আর বোর্ডে লিখলাম না, শব্দগুলো লিখে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। ক, শরৎ ঋতুতে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। খ, হেমন্ত ঋতুতে একটু একটু শীত পড়ে। গ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। তারপর আসো আমার প্রিয় ঋতু সম্পর্কে তিনটি বাক্য লিখি। বসন্তকালে কোকিল ডাকে, সে সময় গাছে গাছে নানান ফুল ফুটে, প্রকৃতি নতুন রূপে সাজে। ধন্যবাদ। আজকে তাহলে এ পর্যন্তই। তোমাদের HW থাকলো 5U 6 নং। সবশেষে বলবো, আমরা এই দুর্যোগ মুহূর্তে ঘরে বসে থাকবো না, সময়কে বেছে নিয়ে আমরা একটু একটু করে পড়াশোনা চালিয়ে যাব। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।